First person, Rituporno Ghosh. Volume 1, Bishito Onneshon. মার কাছে শোনা একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। মার তখন ছাত্রী বয়স, মা আর্ট কলেজে ছবি আঁকা শিখে। মাদের ব্যাচে মেয়ে বলতে মা তখন একা। বিভিন্ন ধরনের ছবি আঁকার প্রশিক্ষণের মধ্যে একটা অবধারিত বিষয় হতো নুড স্টাডি। নগ্ন মডেল সামনে রেখে প্রত্যক্ষভাবে মানব শরীরের গঠন, প্রকৃতি, নানা বিভঙ্গ ইত্যাদির অনুরূপ রক্ত করা। ঘটনাটা একটা দুপুরের, মাদের সেদিন নুড স্টাডির ক্লাস। যথারীতি একজন মহিলাকে সামনে রেখে ছবি আঁকবার অনুশীলনে মগ্ন ক্লাসের ছেলেমেয়েরা। মেয়ে বলতে এক্ষেত্রে মা একা। ক্লাস চলছে, ছবি আঁকা এগোচ্ছে। কিছুক্ষণ পর মার খেয়াল হলো যে সামনে বসা মডেল মেয়েটি আর স্থানু প্রস্তরবত বসে নেই, অল্প উসখুস করছে। সাধারণত মডেলদের স্থির বসে থাকাটাই নিয়ম বলে ক্লাসে দু একজন ছাত্র একটু বিরক্তও হচ্ছিল, কিন্তু মেয়েটির উসখুসানি কমে না। হঠাৎ কি একটা মনে হয়েছিল মার, স্কেচবুক ফেলে উঠে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলল মা চুপি চুপি। তারপরে ক্লাসের সহপাঠী বন্ধুদের এসে বলল, তোরা একটু ক্লাসের বাইরে যা তো। অন্য ছাত্ররা তো অবাক, কি হলো? মার গলায় এবার অধৈর্য এবং বিরক্তি, তোরা যাবি? বিরাসবোধন ছাত্ররা ধীরে ধীরে ক্লাস থেকে বেরিয়ে গেল। মা ক্লাসের দরজা বন্ধ করলো, এগিয়ে গেল মেয়েটির কাছে। কাছুমুচু অপ্রস্তুত মডেল মেয়েটি এবার প্রথম মেলে ধরল মার কাছে। মেয়েটি হঠাৎ রজস্বলা হয়েছে এবং অনাবৃত শরীর আর তার ঋতুস্রাবের লজ্জা লুকোতে পারছে না। বিশেষ করে তার শরীরের প্রতি বিশেষভাবে মনোযোগী অনেকগুলো অঙ্কনরত পুরুষের চোখের সামনে আরও অনেক বেশি কুকড়ে গিয়েছে। এরপরের ঘটনাটা মা আমাদের বিশদে বলেনি কোনো দিন, তবে সেদিনের ক্লাসটা আর হয়নি। মেয়েটিকে যথাসম্ভব স্বাভাবিকতায় ফিরিয়ে এনে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল।